চাউমিন খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না আজকে আমি আপনাদেরকে এমন মজার একটা চাউমিন রেসিপি শেয়ার করব এভাবে যদি বাসায় রান্না করেন রেস্টুরেন্টে চাউমিনের সাথে একদমই ভুলে যাবেন সবসময় এবং মজা করে পরিবারের সবাই মিলে খেতে পারবেন তো প্রথমে নিতে হবে কড়াই কড়াইতে নিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলের ভিতর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং এখানে চিকেন ব্রেস্ট কিউব করে কেটে আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে এখানে এক কাপের মতো চিকেন ব্রেস্টের কিউব করে কাটা আছে এরপরে দিয়ে দিয়েছি হলুদ এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি আমি সুন্দর করে এই চিকেনটাকে ভাজতে দিয়ে দেব এবং এর ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আমি চাউমিনটা কোন নুডলস দিয়ে রান্না করছি এটা পঞ্চাশ টাকা প্যাকেট এটা নিউ মার্কেটে আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন এদিকে আমাদের কিন্তু চিকেন ভাজা হয়ে গেছে চিকেন ভাজার ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হতে হতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আলাদা একটা সসপ্যানে আমি সুন্দর করে গরম পানি করতে দিয়েছিলাম গরম পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ এবং তেল লবণ তেলের ভিতরে আমি গাজর এবং চাউমিনটা একবারে আমি সিদ্ধ করে সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি ছাঁকতে দেওয়ার পর আমি একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি চাউমিনটা যেন একটা একটা সাথে কোনোভাবে লেগে না যায় এরপর আমাদের পেঁয়াজটা যখন একটু হালকা হালকা নরম হবে ঠিক তখন দিয়ে দিয়েছি আমি টমেটো টমেটোটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে টমেটোটাও ভাজতে দিয়ে দিব টমেটোটা যখন ভেজে একটু একটু নরম হবে ঠিক তখন আমি এখানে মশলা অ্যাড করবো আমি সাদে ম্যাজিকে যে মশলাটা আছে সেই মশলাটা আমি অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের অন্যান্য নুডলসের মশলা যদি প্যাকেট থাকে সেটাও দিতে পারেন আমি এখানে আর একটু তেল অ্যাড করেছি কারণ আমার মনে হলো তেলটা মনে হয় কম হয়ে গেছে তো যাই হোক এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব আদার যত পেঁয়াজ টমেটো যা আছে এগুলোর সাথে আমি সুন্দর করে ডিমটাকে একটু বিছায় বিছাই দিব যেন চিকেনের সাথে টমেটোর সাথে যেন ডিমটা সুন্দর মতো লেগে যায় কখনও এই পর্যায়ে কাঁচামরিচ দেবে না তাহলে কাঁচামরিচের ভিতরে কিন্তু ডিম ঢুকে যায় এবং কাঁচামরিচটা যেহেতু খাওয়া হয় না ডিমটা ওয়েস্টেজ হয় তাই কাঁচামরিচটা আমি দিব আরও পরে ডিমটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর ডিমটা যখন হয়ে যাবে প্রায় ডিমটা যখন আর কি জমে যাবে তারপর আমি দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ভিতর আর ডিমটা কিন্তু ঢুকার কোনো চান্সেস থাকে না কাঁচামরিচটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে ঝালটা যেন সুন্দর মতো বের হয় এবং চাউমিনের মধ্যে যেন ঝালটা সুন্দর মতো মিশতে পারে যেন কাঁচামরিচটা যেন সুন্দর মতো রান্না হয় এরপর আমি সুন্দর করে খন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে চাউমিনটা রেডি করে রেখেছি সে চাউমিনটাকে আমি এই যে এই মশলাটা তৈরি করলাম এই মশলাটার সাথে আমি সুন্দর করে মিক্সড করে নাড়াচাড়া করে নিব এই দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি যার কারণে কিন্তু এরকম সুন্দর ঝরঝরা আছে আর আমি আবারও বলে দিচ্ছি যখন আপনারা চাউমিনটা সিদ্ধ করবেন তখন অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু চাউমিনের ভিতর লবণের টেস্টটাও আসবে এবং একটু তেল দিয়ে দিবেন যেন চাউমিনটা ঝরঝরা থাকে একটার সাথে যেন একটা লেগে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে আমার কাছে একটা স্পাইসেস আছে কারি পাউডার সেই কারি পাউডারটা আমি অল্প একটু দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব চাউমিনটাকে সুন্দর করে খুন্তি দিয়ে নিচ থেকে উপরের দিকে সুন্দর করে আমি সবগুলো মশলা সহ সুন্দর করে মিশিয়ে নিব আর এই সময় আমাদের চুলার আঁচটা একটু কম থাকবে যদি খুব বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ব্যাস হয়ে গেছে আমাদের মজাদার চাউমিন বাসায় একবার হলেও কিন্তু এইভাবে আপনারা চাউমিন রান্না করে দেখতে পারেন আশা করি খুব মজা লাগবে সবাই ভিডিওটা শেয়ার করে বিদায় বিরিয়ানি চালা ভেজ